হাই ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ ঢাক ঢোল মৃদঙ্গ খঞ্জনি সহযোগে উদ্দাম নৃত্য। এই নৃত্য চড়ক পূজার নৃত্য, এই নৃত্য গাজন উৎসবের নৃত্য, হিন্দু ধর্মের এক ধর্মীয় আচার হলো বায়রা নৃত্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ওয়াইটি চ্যানেল বিবেক 007 ক্রিয়েটিভ ল্যাব। তোমরা সবাই জানো যে গ্রাম বাংলায় মহাসমরে চড়ক পূজা বা গাজন উৎসব অনুষ্ঠিত হয়। আজকে যে চড়ক উৎসবের কথা বলবো সেটি অনুষ্ঠিত হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার অন্তর্গত মানিকড়া গ্রামে। ফি বছরের ন্যায় মানিকড়া গ্রামে এবছরও অর্থাৎ 2024 সালের মে মাসে ধুমধাম করে চড়ক পূজা গাজন উৎসব অনুষ্ঠিত হয়েছিল। সেই উপলক্ষে এই চড়ক পূজার অন্যতম ধর্মীয় আচার ব্যাগড়া নৃত্য অনুষ্ঠিত হয়েছিল। বন্ধুরা, তোমরা অনেকেই জানো না যে চড়ক পূজার উপলক্ষে অনুষ্ঠিত ব্যাগড়া নৃত্য কী, বা আবার অনেকেই জানো এই ব্যাগড়া নৃত্যের কথা। যাই হোক, যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি এই ব্যাগড়া নৃত্য কী। ফ্রেন্ডস, ব্যাগড়া নৃত্য হলো চড়ক পূজা উপলক্ষে অনুষ্ঠিত এক ধরনের নৃত্য, যেখানে শিব ভক্তরা প্রচণ্ড বাদ্যযন্ত্রের শব্দের সঙ্গে তালে তালে নাচতে থাকে। যতক্ষণ বাজনা বাজতে থাকে ততক্ষণ তাল নাচতে থাকে। ফ্রেন্ডস, প্রথমেই ঢাক ঢোল ও মৃদঙ্গ খঞ্জনি গগনবেদী শব্দে শিব ভক্তরা বাড়িতে হাঁটতে পারে না, ছুটে চলে আসে এই শব্দ অনুসরণ করে। তারপর ঢাক ঢোল ও মৃদঙ্গ খঞ্জনি শব্দে তালে তালে যতক্ষণ না ঢাক ঢোল শব্দ বন্ধ হচ্ছে ততক্ষণ এরা নাচতে থাকে। বন্ধুরা, এই ব্যাগড়া নৃত্যে ভক্তদের ব্যাগড়া ছাড়ানো হয় ধোঁয়ার দ্বারা। দূর দূরান্তের বহু দর্শক এই ব্যাগড়া নৃত্য দেখার জন্য জমা হয়। যাই হোক বন্ধুরা, তোমরা এই চড়ক পূজার আকর্ষণীয় ছুটি উপভোগ করতে থাকো, এবং যদি ভিডিওটা ভালো লাগে Bye.